অলকিটিভিডির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা। সকাল সকাল একটা গুড মেসেজ নিয়ে চলে আসলাম। বেশ কয়েকদিন পরে একটা এনজিওর সার্কুলার পাইলাম, তা হলো রিসডা। আমার মনে হয় সবাই কম বেশি নামটা জানি এনজিওর। তারা নতুন একটি নিয়োগ প্রকাশ করছে, এখানে 85টি পদের বড়সড় মাপের একটা সার্কুলার। এখানে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবেন এবং সমগ্র দেশ থেকে আবেদন করা যাবে। এইটা হলে সে আমাদের কাঙ্ক্ষিত সার্কুলার রিসডা। এটার উৎস হইল দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এটা 25 সেপ্টেম্বর 2020, অর্থাৎ 25 তারিখের বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটা দেখলেও কিন্তু আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন। তো তারা এখানে যেটি বলছে আর কি, তা হলো এখানে প্রথম যে পদটির কথা বলছে আমি সেগুলো নিয়ে পদ প্রথমটা নাম প্রত্যেকটা পদ নিয়ে আলোচনা করব, কীভাবে আবেদন করবেন সব কিছুই বলে দেবো। তো বলার আগে একটু ছোট্ট রিকোয়েস্ট বরাবরের মতো, যদি নতুন নতুন সার্কুলারের আপডেট মেসেজ পেতে চান এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন, বিনিময়ে আপনারা যে কোনো সার্কুলারের আপডেট মেসেজ পেয়ে যাবেন। তখন দেখ চলুন আমরা সরাসরি সার্কুলারটা নিয়ে ডিসকাস করি। রিসডা বাংলাদেশে নিয়োগ, এখানে প্রথম যে পত্রিকতা তারা উল্লেখ করছে তা হলো শাখা ব্যবস্থাপক, এখানে লোক নেবে 10 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, 6 মাস থাকবে শিক্ষানিবাসকাল, শিক্ষানিবাসকালে বেতন হবে 20,263 টাকা। শিক্ষানিবাসকাল যদি আপনি সুন্দর মতো সন্তোষজনকভাবে মূল্যায়িত হন তাহলে আপনি 6 মাস পরে নিয়মিত করেন, মানে আপনার চাকরি পারমানেন্ট হবে, তখন আপনার স্যালারি দাঁড়াবে 25,000। এছাড়া তো সংস্থার বেতন কাঠামো অনুযায়ী যে সমস্ত আদার্স ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো কিন্তু থাকবেই, মানে স্যালারির পাশাপাশি। তো আমি প্রথমটার শিক্ষানিবাসকাল এবং স্থায়ীকরণের পরেরটা বললাম, বাকিগুলোরটা বলবো না, আপনার জাস্ট একটু দেখে নেবেন। শুধু একটা কথা মাথায় রাখবেন, প্রত্যেকটা পদের জন্য কিন্তু 6 মাস শিক্ষানিবাসকাল, ওকে। তো 2 নম্বর পত্রের কথা বলছে অডিট অফিসার, এখানে লোক নেবে 5 জন, তার শিক্ষানিবাসকালে বেতন দেবে 20,263। দেন কনফার্ম করার পরে পাবেন 25,000 টাকা। এরপরে আছে ক্যাডিট অফিসার, এখানে লোক নেবে 20 জন, শিক্ষানিবাসকালে বেতন পাবে 12,000, এরপরে সে কনফার্ম করার পরে পাবে 16,300 সামথিং। দেন আছে ক্যাডিট অফিসার, এখানে লোক নেবে 40 জন, এটি HSC পাশে কিন্তু আবেদন করতে পারবেন, অনলি HSC পাস। এখানে শিক্ষানিবাসকালে আপনাকে স্যালারি দেওয়া হবে 11,000 টাকা এবং আপনার ওই 6 মাস অতিবাহিত হয়ে মূল্যায়িত হলে স্যালারি পাবেন 15,291 টাকা প্লাস আদার্স ফ্যাসিলিটি তো পাচ্ছেন। 5 নম্বর হলো এগ্রো ফার্ম সুপারভাইজার, এখানে লোক নেবে 5 জন, তাকে শিক্ষানিবাসকালে স্যালারি দেওয়া হবে 20,263 টাকা, লাস্টলি আপনাকে দেওয়া হবে 25,000 টাকা। দেন আছে 6 নম্বর এগ্রো ফার্ম টেকনিশিয়ান, এখানে লোক নেবে 5 জন, এটা থেকে আপনার শিক্ষানিবাসকালে স্যালারি দেওয়া হবে 12,000 টাকা। দেন আপনি 6 মাস পরে কনফার্ম করলে পাবেন 16,316 টাকা। তো বন্ধুরা, আমি এখন জাস্ট আপনাদেরকে একটা বিষয় বলে দিই যে এখানে আপনার মানে এইখানে যে কন্ডিশনগুলো, যেগুলো কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু যেখানে বিস্তারিত বর্ণনা করা আছে, এটা অবশ্যই আপনারা কিন্তু মনোযোগ সহ পড়বেন। তো তারপরে আমি একটু জাস্ট বেসিক আইডিয়াগুলো দিই, যেমন 1 এবং 2 নম্বর প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালানো পারদর্শী এবং আপনার মোটরসাইকেলের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং আপনার কম্পিউটারের উপরে বেসিক আইডিয়াটা থাকতে হবে। 3 ও 4 নম্বর প্রার্থীকে মোটর চালন সাইকেল অভিজ্ঞতা এবং কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক। প্রার্থীকে আপনি যদি আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে আগামী 8 অক্টোবর 2020 তারিখের মধ্যে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, মোবাইল নম্বর সহ আপনার নিজে হাতে একটা আবেদনপত্র লিখবেন এবং আবেদনপত্রের সঙ্গে আপনার একটা CV রেডি করবেন। রেডি করে ঠিক এই ঠিকানা বরাবর নির্বাহী পরিচালক রিস্টা বাংলাদেশ, বাড়ি নম্বর 26/2 ব্লক সি, কালিয়াকৈর, বিরুলিয়া, সাভার, ঢাকা, এই বরাবর ডাকযোগে হতে পারে কুরিয়ারের মাধ্যমে, আপনার যেভাবে ইচ্ছা আপনি এখানে পাঠিয়ে দিবেন। তো এখানে আমি যেটা বলছিলাম যে আপনার স্যালারির পাশাপাশি আরও যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবেন সেটা দেখুন এখানে বর্ণনা করা আছে। যেমন বছরে 2টা উৎসব ভাতা পাবেন, প্রভিডেন্ট ফান্ড তো আছেই, গ্র্যাজুইটি আছে, যাতায়াত ভাতা পাবেন, বিধি মোতাবেক এক কর্মী কল্যাণ তহবিল আছে, নির্দিষ্ট পদের জন্য মোটরসাইকেলের জ্বালানি এবং বিনা ভাড়ায় আবাসন সুবিধাও আপনি এখান থেকে পেয়ে থাকবেন। তো বন্ধুরা, আমার মনে হয় আমি আর নতুন করে কিছু বললাম না, বাকি বিষয়গুলো আপনারা জাস্ট সার্কুলারটি নামিয়ে পড়লেই বাকি বিষয়গুলো বুঝে যাবেন, কারোর কাছে কোনো গতি হেল্প নিতে হবে না, যদি আপনার এটা নিজে থেকে মনোযোগ সহ পড়েন। এছাড়া দেখেন নিজের কিন্তু মোবাইল নম্বর দেওয়া আছে, আপনার চাইলে এই সমস্ত মোবাইল নম্বরে ফোন দিয়েও কিন্তু আপনার কোনো কোশ্চেন থাকলে সেগুলো জেনে নিতে পারবেন। মোবাইল নম্বরগুলো জাস্ট অফিস আওয়ারে আর কি, মানে ওয়ার্কিং ডেতে অফিস আওয়ারে আপনারা এই নম্বরে ফোন দিবেন।
ওকে তো যাই হোক, এটাই ছিল এখনকার মতো আপডেট মেসেজ। মেসেজটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।